মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল আর্মান্দো কোলাসোর দল। ইস্ট বেঙ্গলের গোয়ানিজ কোচেরও ফুটবলারদের হঠাৎই সিরিয়াস মনে হচ্ছে। শুক্রবার প্রতিপক্ষ শিলং লাজং, আই লিগে পাঁচ নম্বরে রয়েছে লাজং। তবে ফর্মে ফেরার পর তিন পয়েন্ট ছাড়া অন্য কিছুই মাথায় নেই ইস্ট বেঙ্গল কোচের, বিপক্ষকে যদিও গুরুত্ব দিচ্ছেন আর্মান্দো কোলাসো। That's what we always say. It's like, but then it is a home game tomorrow. We must try to take advantage and try to get these 3 points. আগামী চারটি ম্যাচ থেকে 12 পয়েন্ট পেতে হবে বলছেন দলের সিনিয়র ফুটবলার অ্যালভিটো ডিকুনা। কঠিন হলেও সম্ভব, আর ইস্ট বেঙ্গল সেটা করতে পারলেই বদলে যাবে আই লিগের সব অঙ্ক। যদি আমরা 12 পয়েন্ট যদি নিতে পারে তাহলে খুবই ভালো হবে, বিকজ ডেফিনেটলি যারা টেবল টপার্স আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে যারা আছে, ওদের পয়েন্টটা নষ্ট করার চান্সেস আছে। আর যদি আমরা যদি সব ম্যাচ জিতিয়ে যদি আমরা ভালো একটা পজিশনে যদি যাই তাহলে খুবই ভালো হবে, বিকজ উই শুড নট ওয়েট ফর দ্য লাস্ট টাইম অ্যান্ড দেন লাস্ট মোমেন্ট অ্যান্ড তারপরে বলার ও শেট আমরা এই ম্যাচটা জিতলে আমরা চ্যাম্পিয়ন হতে পারত, পরে বলে কোনো লাভ নেই। সো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাচ, আমাদের জেতারও অনেক ইম্পর্ট্যান্ট আছে। শুক্রবার যুবভারতীতে লাজংকে হারালেই লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে আসবে ইস্ট বেঙ্গল। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।